অনাবৃষ্টিতে বেহাল উত্তরবঙ্গ। লিস থেকে তিস্তা ফুসছে, অধিকাংশ নদী, বহু জায়গায় জল ঢুকছে গ্রামে। বিচ্ছিন্ন সিকিম কালিম্পং, বন্ধ 55 নম্বর জাতীয় সড়ক। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমার পূর্বাভাস ছিল, তবে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বলে জানানো হয়েছিল। সেটাই হয়েছে। গত রাত থেকেই উত্তরবঙ্গ জুড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টি, তাতে জল বেড়েছে অধিকাংশ নদীতে। দার্জিলিংয়ের একাধিক পাহাড়ি এলাকায় নেমেছে ধস, বহু গ্রামে জল ঢুকছে। লিস, তিস্তা, মহানন্দা সহ একাধিক নদীর জল বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে। বহু জায়গায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। ধস নেমে বহু জায়গায় রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় দার্জিলিংয়ে গিয়ে আটকে পড়েছেন বহু পর্যটক। বহু জায়গায় রাস্তা ধসে গিয়েছে, কোথাও দেখা দিয়েছে বিশাল ফাটল, ফলে বন্ধ যান চলাচল। কোচবিহারে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। তোর্ষা নদীর জল ইতিমধ্যে বাঁধ ভেঙে কোচবিহার শহরে ঢুকতে শুরু করে দিয়েছে। দিনহাটা, মাথাভাঙা, বক্সিরহাট সহ বহু জায়গায় মাঠে ঘাটে জল জমে গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ময়দানে নেমে পড়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তর। শুরু হয়েছে বিভিন্ন বাঁধ মেরামতির কাজ। টানা বৃষ্টিতে জলপাইগুড়ির বিভিন্ন জায়গাতেও জল ঢুকতে শুরু করে দিয়েছে, বিশেষ করে তিস্তা সংলগ্ন এলাকায়। তো আমরা সবাই নিজে দেখতে এলাম এখানে, আমাদের সঙ্গে যে এনএসটি ডিভিশনের অফিসার আছেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওনারাও আছেন। তো আপাতত জলের স্তর বেশি নদীর মধ্যে, আর জলের প্রভাবও বেশি। তো এটা এনএসটি ডিভিশন অ্যাসেসমেন্ট করছেন এক্সটেন্ট অফ প্রবলেম কত বড় আছে। ইন দ্য মেন টাইম পাবলিক ইন্টারেস্টের মধ্যে আমাদেরকে টু হুইলার আর পেডেস্ট্রিয়ান বাদ দিয়ে বাকি সব ট্রাভেলের জন্য বালাসন ব্রিজকে ফর দ্য টাইমিং সাসপেন্ড রাখতে হচ্ছে। তো আমাদের একটা ইলাবরেট ট্রাফিক প্ল্যানিং করা হয়েছে এখান থেকে। আমরা সবাই কাছে অ্যাপিলও করেছি কি বালাসন ব্রিজের দিকে না এসে ওনারা যে নৌকাঘাট ব্রিজ আছে সেটা ব্যবহার করবেন। কতক্ষণ বন্ধ রাখা হবে বা কিছু এরকম এখনো এটা অ্যাসেসমেন্ট চলছে, ইমিডিয়েটলি বলা একটু ডিফিকাল্ট। আমাদের ডাইভার্সনগুলো প্ল্যান হচ্ছে, আমরা সব সাইনেজ ফাইনেজ আর ডিপ্লয়মেন্ট দিয়ে সবের কাছে মানে এই যে ডাইভার্সন প্ল্যান যে আছে এটা ফলো করার রিকোয়েস্ট করছি। ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক সেফটি আপনারা বালাসন ব্রিজের দিকে আসবেন না, এদিকে জাম করবেন না। রুট একটু বড় আছে, ইমিডিয়েটলি দু সাইডে দেখবেন, একদিকে এয়ারপোর্ট, একদিকে এনজেপি স্টেশন, ইম্পর্টেন্ট জাংশন এরিয়া আছে। আর প্লাস এই মুহূর্তে অনেক টুরিস্ট আছেন পাহাড়ে। তো আমার সবাই কাছে একই রিকোয়েস্ট কি আপনারা একটু সময় হাতে নিয়ে বেরোবেন, কারণ কি একটু ডাইভার্জন যেহেতু ইট উইল টেক এক্সট্রা 35-40 মিনিটস। তো এই জন্য আপনারা একটু আগে বেরোবেন যাতে আপনারা আপনাদের যে গন্তব্যস্থান আছে ওখানে টাইমলি পৌঁছাতে পারবেন। তো পাহাড়ে তো খুব বেশি বৃষ্টি হচ্ছে, তো আরও বেশি কমতে পারে না, একটা ভয়ের আশঙ্কা থাকছে। দেখুন, এই জন্য প্রিকশনারি মেজার জন্যই আমরা ইমিডিয়েটলি ব্রিজকে বন্ধ করেছি। টু হুইলার পেডেস্ট্রিয়ান বাদ দিয়ে কোনো থ্রি হুইলার, ফোর হুইলার বা কোনো মিডিয়াম বা হেভি গুডস ভেহিকল বা স্মল গুডস ভেহিকলও আমরা এই ব্রিজে ইমিডিয়েটলি নেব না। প্রিসাইসলি বিকজ অফ দিস রিজন যে এখনও বৃষ্টি চলছে, আমাদের জলের স্তর বেশি, আমরা কোনো জায়গায় মানুষের অসুবিধা না হয় বা মানুষের কোনো রকমের ক্ষতি না হয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।